জাহান নামের আগুন থেকে কোনো ব্যক্তি যদি মুক্তির ব্যবস্থা হয়ে যায় কোন ব্যক্তি যদি জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায় ময়দানে তার পুরস্কারের আর কি হতে পারে। কেয়ামতের জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায় এর চাইতে সৌভাগ্য তার আর কি হতে পারে কেয়ামতের ময়দানে কারণ কেয়ামতের ময়দানে ময়দানে আল্লাপাক রব্বুল আলমিন হুঙ্কার ছুরবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতির হুংকার ছড়বেন আল্লাহ ডাক দেয়া বলবেন লিমানিল মুলক লিয়াউম আজকে রাজত্ব কার আজকে আধিপত্য কার আজকে সাম্রাজ্য কার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কহারিয়াতির স্লোগান দিতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেউ কথা বলতে পারবে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অনুমতি না দিবেন অনুমতি যাকে না দিবেন কেউ আল্লাহর সামনে সেদিন কথা বলতে পারবে না একমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী বিশ্বনবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিবেন কথা বলার জন্য আল্লাহর নবী যখন দেখবেন আল্লাহ পাক রব্বুল্হ আল আমিন স্লোগান দিতেছেন নবী তখন সেই দায়ে পরে কান্না শুরু করে দিবেন সেই দায়ে পরে আল্লাহর কাশেরোন আজারি শুরু করে দিবেন আল্লাহ পাক রব্বুল আল তখন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লামকে ডাক দেওয়া বলবেন অনবী সেইদায়ে তাকে মাথা উঠান সজদা থেকে মাথা উঠান আমি আপনার সাথে ওয়াদা করেছিলাম ওয়া লা সাউফ ইয়ুতিকা রাব্বুকা ফাতরদা কিয়ামতের ময়দানে আপনাকে আমি সন্তুষ্ট করব অবশ্যই আজকে আপনাকে সন্তুষ্ট করব আরফা আরাসাক আপনার মাথা কে উঠান আর আপনি আমার কাছে ওয়াশফাতু আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশগুলো কবুল আর মঞ্জুর করে নিব ইয়াউমা ইয়াকুমুর রুহ ওয়াল মালায়িকাতু সাফফান সাফাল লা ইয়া তাকাল্লামুন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন আল্লাহর সামনে অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না এই জন্য আমাদের কঠিন ময়দানে যেদিন জাহান নামের আগুন সত্তর হাজার শ্রীখল অভারটেক করে যখন দরতে আসবে তখন সেই জাহান নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দুনিয়াতে আমাদেরকে বেশি বেশি যে কাজগুলো করতে হবে যে কাজগুলো করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করে দেবে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন যে এই দোয়াটি যদি আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফায়সালা করে দিবেন এই জন্য সকাল সন্ধ্যা চারবার আমরা এই দোয়াটি পড়ব সকাল সন্ধ্যা কয়বার চারবার আমরা এই দোয়াটি পড়ব যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন দোয়াটি আবু দাউদ শরীফের 5969 নম্বর হাদিসে এসেছে আবু দাউদ শরীফের 5000 উন সত্তর নম্বর হাদিসে এসেছে হাদিসটি বিখ্যাত সাহাবি হদরত আনা শ্রাদি আল্লাহহু তলান থেকে বর্ণিত হয়েছে বর্ণিত হয়েছে আল্লাহ নবি বলেন কোন ব্যক্তি যদি বনে আল্লাহ হুম ইন নিতো উ শহিদু কেম ওয়া উ শহিদু হ্যাঁ ম্যালে তা রুষি কেম ওয়া মাইলে ই কেতে কে ও জমিয়া লা ইলাহা ইল্লা আনতুম ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক আল্লাহর বলেন কোনো ব্যক্তি যদি একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের চার বাগের এক থেকে তাকে মুক্তির ফয়সালা করবেন দুইবার যদি করেন পড়েন তাহলে জাহান্নামের অর্ধেক থেকে মুক্তির ফয়সালা করে দেবেন তিনবার কোন যদি এই দোয়াটি পড়ে নামের আগুন থেকে চার বাঘ থেকে তিন বাঘে তাকে মুক্তির করে দিবেন আর যদি চারবার পরে আল্লাহ পাক পাক আগুন থেকে আল্লাহ তাকে হেফাজত করবে এই জন্য নামের আগুন থেকে যদি আমরা মুক্তি চাই জাহান নামের লেলিহান আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা সকাল সন্ধ্যা চারবার করে আমরা এই দোয়াটি পড়ব